हेलो एवरीवन, अस्सलामु अलैकुम सबाई के वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछेन? आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज के एक नतून ब्लॉग निये हाजिर होयेछि। आमार टाइटल देखे निश्चय बुझते पेरेछेन आमि आजके की शेयर करबो आपनादेर साथे। तो खुबी सिम्पल एकटा टिप शेयर करबो आपनादेर साथे, आबार सिम्पल आबार अनेक बेशी इम्पर्टेंट आमादेर नित्य प्रयोजनीय जिनिसगुलो किभाबे क्लिन करे रखार जन्य। तो बेशी कथा ना बाड़िये चलुन देखे नेवा जाक आमादेर ओभेनटाके आमरा किभाबे परिष्कार रखते पारि। तो प्रथमे जेटा करेछि आमि ओभेनटाके एखाने नामिये नियेछि टेबिले। नामानोर परे आमि सब रकमेर लाइन अफ करे दियेछि। फार्स्ट कास्ट आपनारा अवश्यई आगे लाइनटाके अफ करबेन, लाइन दिये कखनो माइक्रोवेभ परिष्कार करते जाबेन ना। तारपर ओभेनटा खुले देखाच्छि। आमार ओभेनटाओ किन्तु खूब बेशी नोंरा हयनि, कारण आमि हच्छे ओभेन दुई एकदिन परपरई हालका एकटु करे क्लिन करे फेलि आर सप्ताहे एकदिन डिप क्लिन करे थाकि। कारण जेहेतु एटाते आमरा खाबार गरम करि आर एइसब बिषये हाइजेन मेनटेन करा प्रतिटा मानुषेरई उचित बोले आमि मने करि। तो आमि जतटा पारि समय निये करार चेष्टा करि काजगुलोके। आर जेहेतु एखन रमजान मास चलतेछे, दुपुरे रान्नार माने कोनो झामेला थाके ना। তো দেখা যায় যে নামাজ কালাম পড়ার পরে যে সময়টা পাই আমি সেটা একটু ক্লিনিংগুলো করে ফেলি ঘরের। তো প্রথমে এখানে আমি ওভেনটাকে খুলে নিয়েছি। এখন হচ্ছে আমি যে ক্লিনজারটা রেডি করেছি সেটা দিয়ে এখন ক্লিন করে দেখাবো আপনাদেরকে। তো আমি ক্লিনজারটা কীভাবে বানিয়েছি সেটাও কী কী এখানে ইউজ করেছি আমি সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এটার জন্য একটু ওয়েট করতে হবে, আর স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। তো এখানে এরকম জালি কিন্তু সবার ঘরেই থাকে, এই জালিটা দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে একটু প্রেস করলেই কিন্তু খুব ইজিলিভাবে উঠে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু কোনো জোরে জোরে ঘষতেছি না, হালকাভাবে প্রেস করলেই এটা ইজিলি এটা তেল চিপচিপে ভাব যতই জেদি দেখুক এটা কিন্তু উঠে যাবে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর চেষ্টা করবেন ওভেনটাকে ডেইলি আপনারা যদি খুব বেশি ব্যবহার করে থাকেন ডেইলিটা ডেইলি করে ফেলার জন্য এই অভ্যাসগুলো আসলে গড়ে তোলা উচিত প্রতিটা মানুষেরই। তো আমি ক্লিন করতে করতে এখন ক্লিনজার যে রেডি করেছি আমি সেটা দেখাবো কীভাবে করেছি। তো এখানে ভিমবার নিয়ে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে এক কোণে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা রেডি করে নিচ্ছি। কুসুম গরম পানি যতটা হাত সহ্য করবে সেরকম দেওয়ার পরে এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে হোয়াইট ভিনিগার। তো তার আগে আমি এখানে ভিমবারটা খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে পানির সাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে হোয়াইট ভিনিগারটা ইউজ করব। আর এই দুই তিনটা উপকরণ কিন্তু সবার ঘরে খুবই মানে থাকেই, মিস নেই, যেমন কারো ঘরে নেই যে হোয়াইট ভিনিগারটা হয়তো বা একটু অনেক সময় থাকে না, কিন্তু আপনি চেষ্টা করবেন ক্লিনিংয়ের কাজগুলোতে হোয়াইট ভিনিগার, বেকিং সোডা এইসব টাইপের জিনিসপত্র ঘরে রাখতে, তাহলে আপনাদের রান্নাঘরের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আমি তো অন্যদিকে আপনাদেরকে দেখালাম কীভাবে ক্লিনজারটা রেডি করেছি, আর কিছু ইউজ করিনি এখানে আমি, আর ভালোভাবে জাস্ট ভিমবারটাকে পানির সাথে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে আপনারা যে লিকুইড ডিশওয়াশটা ইউজ করেন সেটাও ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে আমি সেই জালিটা দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে মাইক্রোওয়েভ পরিষ্কার করার আরেকটি উপায় আছে, আমি আরেকদিন আরেকটা ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ, ওইটাও খুবই কাজে আসে। তো ক্লিনজারগুলো আসলে যদি ভালোভাবে মানে উপকরণ দিয়ে রেডি করে নেওয়া যায় ক্লিনজারগুলো কিন্তু খুবই ইজি হয়ে যায় কাজটাকে করার জন্য। তো আমি উপরটাও ক্লিন করে নিচ্ছি। আর আজকে মাইক্রোওয়েভের ক্লিনিং রেসিপিটা সরি ক্লিনিং টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবেন না। আমি কিছুদিন আগে আমার ব্লগে আরও কিছু মানে রান্নাঘরের প্রয়োজনীয় কিছু ক্লিনিং টিপস শেয়ার করেছি, সেগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। তো এখন একটা ভিজা নরম সুতি কাপড়ের সাহায্যে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু আমি খুব বেশি প্রেস করে আমাকে পরিষ্কার করতে হয়নি। আপনাদের যদি আমার থেকে অনেক বেশি নোংরা ওভেন হয় তারপর আপনি এই জিনিসগুলো দিয়ে ক্লিন করবেন, দেখবেন খুব ইজিলিভাবে ক্লিন হয়ে যাচ্ছে। তো ভিতরটা ক্লিন শেষ করে এখন আমি বাইরেরটাও সেমভাবে করে নিচ্ছি। তো এর পর্যায়ে আরেকটা কথা বলে রাখি যে যেখান দিয়ে মাইক্রো ওভেনের যে এয়ার পাসিং হয় সেই জায়গাগুলো, ফাঁকা যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো অবশ্যই চেষ্টা করবেন ব্রাশ দিয়ে ক্লিন করার, আমি করেছি। আর যদি ওভেনের এয়ার পাসিংটা খুব ভালো হয় তাহলে কিন্তু ওভেন অনেক দিন ভালো থাকে, অনেক দিন পর্যন্ত আপনারা সেটাকে ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আমার কিন্তু বাইরের সাইডটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়েছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু অরিজিনালি অনেক ক্লিন হয় এবং নতুনের মতো দেখা যায় ওভেনটাকে।
তারপর ওভেনের যে ভিতরে প্লেটটা থাকে সেটাকেও সেম ভাবে আমি সেই ক্লিনার দিয়ে ক্লিন করে এখন ভিজা কাপড়টা দিয়ে মুছে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গেল। তো এই প্লেটটাকে এখন আমি ওভেনের ভিতরে সেট করে দিব। এটি তো অবশ্যই আপনার বাসায় ফলো করবেন, আর আপনার কতটা হেল্প হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যে কোনো জিনিসই ঘরে যত্ন করলে কিন্তু সেটা অনেক দিন দীর্ঘস্থায়ী হবে, যত্নের যত্ন মিলে, এই হচ্ছে কথা। তো দেখতে পাচ্ছেন কতটা ঝকঝকে হয়ে গেল আমার ওভেনটা, এভাবে আমি ক্লিন করে থাকি। তো এখন হচ্ছে যে আমি ওভেনটা যেখানে রাখি সেখানে এটাকে লাইন দিয়ে সেট করে দেব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি হেল্প হয়েছে। হেল্প হলে অবশ্যই আমাকে আরও নতুন নতুন ভিডিওর জন্য ইন্সপায়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।